এখন বোধহয় প্রায় সব জায়গাতেই ম্যান্ডেটরি হয়ে গেছে। কিন্তু যারা অটিস্ট তাদের ক্ষেত্রে তাদেরকে কি করে বোঝানো হচ্ছে বা তারা কিভাবে এই সমস্ত প্রবলেমসের ফেস যখন করেন তারা কি করে সেগুলো থেকে ওভারকাম করবেন সেটা নিয়ে আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে একটি ওয়ার্কশপ। ওয়ার্কশপ করেছেন ডক্টর অমৃতা পান্ডা। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন রিহ্যাব সাইকোলজিস্ট। আমি একটুখানি ওনার থেকে জানবো যে এরকম ভাবে অটিস্ট যারা বাচ্চারা রয়েছেন যা বড় থেকে বাচ্চা, তো তাদেরকে কি করে আপনারা পুরোপুরি গ্রুম করছেন সব দিক থেকে? আমাদের আজকের যে সেমিনার এটার পারপাস হলো প্রাইমারিলি যারা পেরেন্ট যারা কেয়ার গিভার তারা এই সেমিনার অ্যাটেন্ড করছেন। অটিজমের ক্ষেত্রে মানে আমরা যখন জেনারেল গ্রুপে সেক্স এডুকেশন সো কল্ড কমন নর্মাল যারা তাদের গ্রুপে যখন সেক্স এডুকেশন করি তাদের থেকে অটিজমের চ্যালেঞ্জ হলো যে ওদের কমিউনিকেশন ডিফিকাল্টি, ওরা সোশ্যালাইজেশন স্কিলসগুলো বুঝতে পারে না। আমাদের আজকের সেমিনারের পারপাস হলো যে আমরা কি করে ওদের সেফ লাইফ, সেফ সেক্সুয়াল প্র্যাকটিস এবং সেক্সুয়াল ওদের যে সেলিব্রেট সেক্সুয়ালিটি সেলিব্রেট করার অধিকার আছে সেই জায়গাটাকে আমরা পেরেন্টদের কাছে বা কেয়ার গিভারদের কাছে তুলে ধরব। যেহেতু ওরা সোকল সামাজিক পদ্ধতিগুলো বুঝতে পারে না, যেটা যারা সোকল নর্মাল তারা যেমন দেখে শেখেন বা ভিডিও দেখে শেখেন বা মুভি দেখে শেখেন বা পিয়ার নোট থেকে শেখেন, ওদের ক্ষেত্রে আমাদের প্র্যাকটিসের মধ্যে দিয়ে ব্যবহারিক জীবনে প্র্যাকটিসের মধ্যে দিয়ে এই সেফ প্র্যাকটিসগুলোকে ইনক্লুড করতে হয়। সেটা আজকে আমরা আমাদের সেমিনারে স্টেপ বাই স্টেপ আমরা ডিসকাস করবো। একটা 2 আওয়ার সেমিনার, খুব কম সময়, কিন্তু আমরা চেষ্টা করবো যে যতটা প্রত্যেকটা এরিয়াকে আমরা টাচ করতে পারি। কিরকম ভাবে পুরো এই প্রসেসটা চলবে, কারণ 2 ঘন্টার মধ্যে আপনি পুরো প্রসেসটাকে আপনাকে করতে হবে, একটু যদি আপনি আপনার মতন করে ডিসক্রাইব করেন। আমরা সেমিনার শুরু করব প্রথমে সেক্সুয়ালিটি। সেক্সুয়ালিটি বলতে আমরা কি বুঝি? আমরা এমন একটা সোসাইটিতে বাস করি যেখানে সেক্সুয়ালিটি শব্দটা ব্যবহার করার আগেও আমাদের ইনহিবিশন হয় এখনো, কাজেই সেটা একটা ওপেন ফোরামে ডিসকাস করা প্রথম জায়গাটা হলো ব্যারিয়ার। যারা আমার পার্টিসিপেন্টস তাদের মধ্যেও কিন্তু ব্যারিয়ার আছে। এবার প্রথম জায়গাটা হলো সেক্সুয়ালিটিকে আমরা কিভাবে দেখছি, সেক্সুয়ালিটি অ্যাকচুয়ালি মানে কি। সেক্সুয়ালিটি যে শুধুমাত্র একটা সেক্সুয়াল অ্যাক্ট নয়, এর একটা অনেক ব্রডার কনসেপ্ট, সেই জায়গাটাকে প্রথমে টাচ করা। তারপরে পার্টিকুলারলি অটিজমের ক্ষেত্রে আমাদের সেক্স এডুকেশনের চ্যালেঞ্জগুলো কি, কিভাবে আমরা সেক্স এডুকেশন ম্যানেজমেন্টের জায়গাটা যাব, সেই স্টেপসগুলো, সেই এরিয়াগুলো, এবং সেই এরিয়াগুলোতে একজন কেয়ার গিভার পার্টিকুলারলি কীভাবে কাজ করবেন সেটা আমরা ডিসকাস করব। নেক্সট থার্ড যেটা আমরা সেগমেন্টে যাব সেখানে আমরা যারা পার্টিসিপেন্টস আছে তাদের অনেক রেগুলার লাইফ থেকে তাদের অনেক চ্যালেঞ্জেস আছে, আমরা সেগুলো ইন্ডিভিজুয়ালি অ্যাড্রেস করব। কতদিন ধরে আপনি এরকম ভাবে কাজ করে আসছেন? কারণ ডেফিনেটলি এটা তো একটা বিশাল লং টার্ম প্রসেস, তো সেক্ষেত্রে কিভাবে আপনি দেখছেন কতটা হেল্পফুল হচ্ছে এই ধরনের ওয়ার্কশপ? প্রথম কথা হলো যে সেক্স এডুকেশন নিয়ে কাজ খুব বেশি দিন ধরে হচ্ছে না, মানে যখন প্রথম সেক্স এডুকেশন নিয়ে বিভিন্ন সেমিনারগুলো শুরু হলো লোকেরা তখন খুব তীর্যক চোখে তাকাতো যে একজন মহিলা তাও আবার এমন এমন শব্দ বলছে যেগুলো প্ল্যাটফর্মে দাঁড়িয়ে বলার কথা নয়। কিন্তু আমি এখানে মেনশন করতে চাইবো এই কাজটা অটিজমের সেক্স এডুকেশনের কাজটা মনস্তত্ব বিভাগ ক্যালকাটা ইউনিভার্সিটির একজন স্কলার ডক্টর প্রজ্ঞা রয়, এটা ওনার পিএইচডি থিসিস ছিল। উনি ডক্টর মল্লিকা ব্যানার্জি এক্স প্রফেসর ক্যালকাটা ইউনিভার্সিটি, ওনার আন্ডারে এই কাজটা করতেন। ওনার পিএইচডিটার পর উনি সামহাও এই কাজটা কন্টিনিউ করতে পারেননি, আমি ইউনিভার্সিটিতে এই রিসার্চের কাজ করছিলাম সেই সময়। সেখান থেকে বিষয়টা আমার খুব মনের কাছাকাছি এবং পরে যখন আমি অটিজম নিয়ে কাজ করেছি আমি রেগুলার লাইফে বুঝতে পেরেছি যে পেরেন্টদের কাছে এটা কত বড় চ্যালেঞ্জ যে একটা বাচ্চাকে সে একটা সোশ্যাল সিচুয়েশনে এমন বিহেভিয়ার করছে যেটা সোশ্যালি অ্যাকসেপ্টেবল নয়। সেই জায়গা থেকে এই প্র্যাকটিসটা শুরু এবং ইটস বিন আ ওয়ান্ডারফুল জার্নি। তো তাহলে যারা বাবা মায়েরা রয়েছেন যাদের বাচ্চারা অটিস্ট, সেক্ষেত্রে তাদের মানে জন্য আপনার কি মেসেজ, কিভাবে তাদের সাথে ডিল করা ওদের ডেলি মানে শুরুর দিন থেকে? কারণ প্রথম থেকে তো তারা বুঝে যায় যে তারা মানে আর অন্য বাচ্চা থেকে তারা স্পেশাল কোথাও একটা জায়গায়, সেক্ষেত্রে কিভাবে আপনার মেসেজ সেই সব মা বাবাদের ক্ষেত্রে? প্রথম মেসেজ হলো যেহেতু আমরা সেক্সুয়ালিটি নিয়ে এখনো কাজ করতে আমাদের খুব অসুবিধা, সেক্সুয়ালিটি যেহেতু আমরা এখনো ডিসকাস করতে অসুবিধা, প্রথম স্টেপ আমরা এখনো খুব প্রিলিমিনারি বেসিক জায়গায় আছি, প্রথম স্টেপ প্যারেন্ট এবং কেয়ার গিভারদের কাছে যে ওপেন আপ করুন,
এই বিষয়ে কথা বলুন, কথা না বললে সমাধান হবে না। কাজেই ফার্স্ট মানে সমাধান, তার কি কি প্রসেস, কিভাবে আমরা ম্যানেজমেন্ট করব, এগুলো অনেক পরের কথা, অনেক ম্যাচিউরিটির কথা। কিন্তু সবার আগে আমাদের যেগুলো চ্যালেঞ্জ সেগুলো স্পেল আউট করার দরকার। যারা এই বিষয়ে স্পেশালাইজড, এখন অনেকে কলকাতা শহরেও কাজ করছেন, তাদের কাছে গিয়ে ডিসকাস করার প্রয়োজন যে পার্টিকুলারলি একটা সমস্যাকে কিভাবে ডিল করলে সেটা বাচ্চাটার হলিস্টিক ডেভেলপমেন্টের জন্য সেফ। সেই জায়গাটাকে প্রথম মেসেজ আমার থাকবে প্যারেন্টের কাছে যে এগিয়ে এসে এই বিষয়ে কথা বলুন, কথা না বললে কোনো সমাধান নেই। ওকে, থ্যাংক ইউ ম্যাম, থ্যাংকস।